বিএমইটি কার্ড জালিয়াতির সাথে জড়িত নয় বলে দাবি করেছেন বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ শহীদুল আলম। তবে এর সাথে বিএমইটির কোনো কর্মী জড়িত আছে কিনা তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সার্ভার সুরক্ষার জন্য আইসিটি মন্ত্রণালয় থেকে সহযোগিতা পেতে এরই মধ্যে চিঠি পাঠানোর কথাও জানান বিএমইটি মহাপরিচালক। সোমবার দুপুরে বিএমইটি কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান ডিজি বিএমইটি। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির সার্ভার ব্যবহার করে বিদেশ গমন ছাড়পত্রের ভুয়া স্মার্ট কার্ড ইস্যু করেছে একটি চক্র। এসব কার্ডের মাধ্যমে চাহিদার অতিরিক্ত কর্মী বিদেশে পাঠাচ্ছে কিছু রিক্রুটিং এজেন্সি। একটি ঘটনা চিহ্নিত হওয়ার পর তদন্ত কমিটি গঠন করেছে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বিএমইটি কার্যালয়ে এক মতবিনিময় সভায় বিএমইটির কার্ড জালিয়াতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএমইটি ডিজি মোহাম্মদ শহীদুল আলম বলেন, কার্ড জালিয়াতির সাথে বিএমইটি জড়িত নয়। যখনই কোনো কার্ড জালিয়াতি হয়, ধরে নেওয়া হয় যে বিএমইটির জালিয়াতি, এটা বিএমইটির জালিয়াতি নয়। এটি হচ্ছে বিএমইটির কার্ডের অনুরূপ জাল কার্ড প্রস্তুত করার একটা প্রবণতা আছে এবং বিএমইটির কার্ড শুধু এয়ারপোর্টে দেখাতে হয়, এছাড়া মরে গেলে তার ইন্স্যুরেন্সের কভারেজ পাবো অন্য ক্ষেত্রে পাওয়া যায়। আমরা ওই জাল কার্ডের প্রবণতা রোধ করার জন্য কিউআর কোড সম্বলিত ডাউনলোডেবল কার্ড দিয়েছি, যাতে ওই কার্ড হারিয়ে গেলেও অনলাইনে তার তথ্যটা পাওয়া যায়। তবে এর সাথে বিএমইটির কোনো কর্মী বা সহযোগীরা জড়িত আছে কিনা তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ডিজি বিএমইটি। মন্ত্রণালয় এটা তদন্তের জন্য নির্দেশনা দিয়েছে, তদন্তের আগে এটাকে বলা আইনের ভাষায় কনক্লুসিভ প্রুফ, কোনো ব্যাপারে মন্তব্য করতে গেলে সেটার জন্য আগে তদন্তে প্রমাণিত হওয়া প্রয়োজন। তো আমরা তদন্ত একটি কমিটি হয়েছে, সেই কমিটির কথা জানতে পারলে হয়তো জিনিসটা পরিষ্কার হবে। অনুমানের ভিত্তিতে অনেক সময় প্রাথমিকভাবে মনে হতে পারে যে এই ঘটনাটি ঘটেছে, তো আমি এ ব্যাপারে তদন্ত কমিটির রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি যে ওনারা কী বলেন। সার্ভার সুরক্ষার জন্য আইসিটি মন্ত্রণালয় থেকে সহযোগিতা পেতে চিঠি পাঠানো হয়েছে বলে দাবি করেন বিএমইটি মহাপরিচালক। সরকারের একটা ইয়ে আছে যে ফোর আইআর বা ফোর টায়ার সিকিউরিটি সিস্টেম আছে আইসিটির অধীনে। আমরা আমাদের সার্ভার সুরক্ষার জন্য আইসিটি মন্ত্রণালয়ে চিঠি লিখেছি, আমরা উদ্যোগ নিচ্ছি আমাদের সার্ভারে কে কখন ঢুকলো এই নিয়ন্ত্রণগুলো যাতে যৌথ ব্যবস্থাপনায় হয়। নিরাপদ অভিবাসন নিশ্চিতে কর্পোরেট দুর্নীতি বন্ধের জোর দাবি প্রবাসের কোটি রেমিটেন্স যোদ্ধার। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা।